মাদারীপুরে আগুনে পুড়ে গেছে 8টি দোকান। গত মধ্যরাতে শহরের পুরান বাজারের করাচি বিড়ি রোডে একটি মার্কেটে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে প্রথমে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হলেন কর্মকর্তারা। আগুনে লেপ তোষক, স্যানিটারি, ওষুধের দোকান সহ 8টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।